নমস্কার, আমি রিমা, ক্যারিয়ার বিচারের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ইন দ্য কোলাবোরেশন উইথ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা। তো আমাদের এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের মধ্যে যে কোর্সগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, যেটা 4 উইকসের ডিউরেশন থাকবে। স্ক্রিন অ্যাক্টিং, যেটা 8 উইকসের ডিউরেশন থাকবে। নাম্বার 3 হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট, যেটাও 4 উইকসের ডিউরেশন থাকবে। এবং নাম্বার 4 হচ্ছে নিউজ অ্যাঙ্কারিং রিপোর্টিং অ্যান্ড নিউজ রুম অটোমেশন, সেটাও 4 উইকসে থাকছে। সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যেই পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে, রেজিস্ট্রেশন ফিস যেটা, সেটা হচ্ছে ইউআরদের জন্য 500 এবং SC ST PHএর জন্য 300। অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট শুরু হয়ে গেছে অলরেডি, 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত থাকছে। ক্লাস শুরু হবে নভেম্বরের 1st উইক থেকে। এবং যারা যারা চাইছো যে এই কোর্সটাতে অ্যাপ্লাই করবে বা এই কোর্সটা করতে চাইছো, তারা আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবো। অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য রিসিভ সেকশন অফ দ্য ডিরেক্টরেট অফ ICA তে গান্ধীঘাটে সাবমিট করতে হবে ওয়াকিং আওয়ারে গিয়ে। থ্যাংক ইউ।